হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? জানি তোমরা ভালোই আছো। তোমাদেরকে আরও ভালো করার জন্য আমি আরেকটি ভিডিও করলাম। ভিডিওটি হলো আমাদের বাড়ির সামনে একটি মন্দিরকে নিয়ে। মন্দিরটা খুবই সুন্দর এবং মন্দির চারপাশটাও খুবই সুন্দর। তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা না এগিয়ে পুরোটা শেষ করে দেখবে। কৃষ্ণ বলে তাহলে বন্ধুরা, তোমরা দেখলে মন্দিরটা এবং মন্দির চারপাশটা কতটা সুন্দর আর কতটা পুরো পরিচ্ছন্ন। তোমাদের যদি এখানে যদি আসতে ইচ্ছু হয়, তোমাদের অবশ্যই এটাকে এসো। এবং চারপাশটা কতটা মনোরম, কতটা পুরো সবসময় হাওয়া চলছে সব সময়। তোমাদের কোনো আসতে ইচ্ছা হয় তো কখনো সত্যি আসো, খুব ভালো লাগবে। এবং মন্দিরগুলো তো দেখলি, মন্দিরটা কত সুন্দর। তাহলে বন্ধুরা, তোমার তাহলে কার্তিক ঠাকুরটা দেখলে। কার্তিক ঠাকুরটা আশেপাশে অনেক বাড়িতেই কার্তিক পুজো হয়েছে এবং মনসা পুজো হয়েছে, সেই ঠাকুরগুলো এই মন্দিরে এসে রাখা হয় এবং মনসা ঠাকুরও এসে রাখা হয়। আরেকটি অলৌকিক ঘটনা এই মন্দিরটা গেলে শুনেছি আমরা। অলৌকিক ঘটনাটি হলো যে মন্দিরটির উপর একটি ডালটা, একটা ডাল ভেঙে ঝুলছিল। সেই ডালটি হঠাৎ মন্দিরে না পড়ে সে মাঠের মাঝে পড়েছে। তাহলে ভাবুন মন্দিরটা কতটা অলৌকিক এবং কতটা জাগ্রত, তোমাদেরকে বলবো। জাগ্রত কথাটা তোমাদের বলেছি, এবার তাহলে শুনুন জাগ্রতর কারণটা। জাগ্রত মন্দিরের কারণটা, এই মন্দিরটায় যে যেটা চেয়েছে সে সেটাই পেয়েছে। তাহলে আপনারা তাহলে ভাবছেনই মন্দিরটা কত জাগ্রত। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এমকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? ওকে থামস আপ, ওকে থামস আপ, অ্যামেজিং।